আমি পায়েল আর আবারও হাজির হয়ে গেছি আমি তোমাদের কাছে আমার ছোট্ট ব্লগ নিয়ে। আর আমাদের ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো দেখো আমরা কিন্তু আবারও চলে যাচ্ছি আজকে আমাদের বাড়ি হলদিয়াতে, আর এবার আমরা কিন্তু একা যাচ্ছি না, আমরা যাচ্ছি দেখো কাদের নিয়ে, দাদা বৌদি পুচকু মা সবাই মিলে গাড়ি ভর্তি করে পুরো চলে যাচ্ছি কিন্তু হলদিয়াতে। তো চলো দেখতে থাকো তোমরা, আমরা যেতে থাকি আর আমরা আমাদের এনজয় করার সাথে সাথে তোমরাও আমাদের ব্লগটা এনজয় করো। এই দেখো পুচু হাই বলে দাও, মাম্মা হাই বলে দাও, দুজনে প্রায় একই বক বক করতে থাকবে, একে দেখে মানে ও যা করবে ও তাই করতে থাকবে। চলো ওখানে গিয়ে কেমন আনন্দ করি সবাই মিলে সেটা তোমরা দেখতে থাকো। আমরা শেড বেঙ্গলে একটু চা খেতে নেমে পড়েছি সবাই মিলে, আর দেখো কুচকে গুলো কিন্তু দোলনা পেয়ে চেপে পড়েছে। আমরা কিন্তু হলদিয়া যাওয়ার সময় এই শেড বেঙ্গলটাতেই নামি, তার কারণ হলো এখানে বেশ আমাদের ভালো লাগে, এখানে একটু ফাঁকাও থাকে আর এখানকার খাবার দাবার গুলো বেশ ভালো লাগে আমাদের, তাই জন্য। কালকে তো টাইম পাবো না, আর একটু অন্য জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, তাই ভাবলাম আটটা নাগাদ যখন হলদিয়া ঢুকেই গেছি তাই আগে নদীর ধারটা ঘুরে তারপরে বাড়ির দিকে যাব। তো চলো দেখো ওরা নেমে পড়েছে ঘাটের সামনে। দিনের বেলা আসলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, দিনের বেলা আসলে নদীর ধারটা অন্য কোথাও যাওয়া যাবে না, আর বাড়িতেও একটু সময় কাটাতে হবে। কি মজা, ভালো লাগছে? মাম্মা দেখাও আমার দিকে, আমার দিকে তাকাও, ভালো লাগছে? ঢুকে যাচ্ছি মানে চলে এসেছি বাড়িতে, এবার ঢুকে পড়ছে। শুরু হয়ে গেছে হই হুল্লোড়, সকাল সকাল ওরা খেলতে বেরিয়ে গেছে, আর আমাদের বাগানের এই জায়গাটায় বাচ্চাগুলোর খেলার জন্য দারুণ জায়গা।
হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা, আর দেখো এখন আমরা একটু যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি বৌদিদের। কাল তো নিয়ে গেছিলাম নদীর ধার দেখতেই পেলে, তো এখন আমরা যাচ্ছি, চলো তোমাদেরকে গিয়েই বলবো নতুন একটা জায়গা। যারা জানো হয়তো অনেকেই জানো জায়গাটার নাম, আর যারা জানো না চলো দেখবে আমাদের সাথে। এবার তোমাদের বলেই দিই, দেখো প্রায় অনেকটাই কাছাকাছি আমরা চলে এসেছি, ঢোকার মুখেই আছি, মানে যেখানে যাব বলেছিলাম সেখানে। তো আমরা যেতে চলেছি হচ্ছে মহিষাদল রাজবাড়ি, হয়তো অনেকেই শুনেছ না, তো সেখানেই আমরা যাচ্ছি। জায়গায় আমরা আগেও এসেছি, কিন্তু আমার দাদা বৌদি মায়েরা আসেনি, তাই তাদেরকে নিয়ে এসেছি। তো জায়গাটা কিন্তু বেশ ভালো, এখানে অনেক সিনেমার শুটিংও হয়, তো তোমরা দেখে বুঝতে পারবে হয়তো। চলো, এই যে আমরা ঢুকছি। অনেক বড় এলাকা নিয়ে কিন্তু এই রাজবাড়িটা রয়েছে। সুন্দর না জায়গাটা? বেশ দারুণ কিন্তু, ছোট্ট পাহাড়ে উঠছে আমার মাম্মা। মাম্মা হাই, মাম্মা কত উঁচুতে উঠে গেছি। দেখো আমরা কিন্তু রাজবাড়িতে এবার ঢুকে গেছি, গাড়ি কিন্তু পার্কিং করে দেওয়া হয়েছে পার্কিং জোনে। আর এই যে কত বড় জায়গা, এতক্ষণ আমরা ওদিকটা দিয়ে আসছিলাম, গাড়িটা ওদিকে পার্কিং করা যাচ্ছে না, তাই প্রান্তিক এদিক দিয়ে ঘুরিয়ে পার্কিংটা করেছে। তো এবার আমরা 15 টাকা করে টিকিট, এখানে টিকিট কেটে ঢুকতে হয়, তো টিকিট কাটা হয়ে গেছে। এই যে টিকিট কাটার জায়গা আর মেন গেট, তো টিকিট কেটে এবার আমরা ভেতরে যাচ্ছি। চলো দেখতে থাকো, তোমাদেরকেও দেখাই। কি সুন্দর রাজবাড়িটা! আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ আছে, মানে অতটা রোদ ওঠেনি, ওই জন্য ঘুরতেও বেশ সকাল সকাল এই রকম বেলার দিকটায় এতটা রোদ থাকে যে কিনা ঘোরা যায় না, রোদের মধ্যে খুব একটা ভালো লাগে না ঘুরতে, কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু দারুণ আছে। এই দেখো এখানে বসার সিট রয়েছে সামনে, আর সুন্দর সাজানো সামনেটা, কামানের মতন করা আছে। আর এই দেখো রাজবাড়িটা পুরোটা যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। রিসেন্টলি একটা সিনেমা হয়েছে বসু পরিবার বলে, ওটা কিন্তু পুরোটাই সিনেমার পুরোটাই কিন্তু এই রাজবাড়িটাকে নিয়েই হয়েছে। এই দেখো ওরা একটু বসে পড়েছে, মা তো বেশি হাঁটতে পারে না, ওই জন্য একটু এসেই বসে পড়েছে। মাম্মা মাম্মা কি খাচ্ছ তুমি? আমলকি খাও খাও খাও। আরেকজন তো ওখান দিয়ে হাঁটতেই শুরু করে দিয়েছে, ও তো এক জায়গায় বসার নয়।
স্নান হয়ে গেছে কই দেখি কেমন হয়েছে গো রান্না মায়ের টমেটো চিংড়ির তো কেমন খেলে গো আমরা তো আগেও খেয়েছি তোমরা নতুন খেলে হেভি লাগলো বাগানের শাক সবজি তুলে রাখা হয়েছে এগুলোকে আমরা নিয়ে যাব তাই জন্য বাপি দেখো তুলে রেখেছে গাছের মানে বাগানের মূলো পালং শাক ফ্রেশ টাটকা ধনে পাতা টাটা করে দাও ঠাম্মিদা এই যে মাম্মা পাপান থাম্মি দাদুনকে টাটা করে দাও বলো তোমরা তাড়াতাড়ি যেও এই এবার আমরা চলে যাচ্ছি কিভাবে যেন কেটে যায় একটা দিন এসেছি আর চলে যেতে ইচ্ছে করছে না কিছু করার নেই বৌদিদেরও খুব ভালো লাগলো হাই ফ্রেন্ডস তো এবারের মতন আমাদের হলদিয়া ঘোরা শেষ বৌদিদেরকে নিয়ে তো এতটুকু কম সময় যে আমরা এত সুন্দর করে আমরা সবকিছু মোটামুটি ম্যানেজ করে ঘুরতে পারলাম বৌদিদেরকে নিয়ে তাই বৌদিদেরও কিন্তু খুব ভালো লাগলো দেখতেই পারলে তো ফেরার পথে আমাদের শেরি পাঞ্জাব থেকে খাওয়ার ডিনারটাও কমপ্লিট হয়ে গেল তো চলো এবার আমাদের কলকাতায় ফিরে যাওয়ার পালা প্রায় অনেকটাই রাত হয়ে গেছে 9:30-10 বেজে গেছে এবার আমরা যাব কলকাতার রওনা হচ্ছি আজকের মতন আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা কিন্তু চটপট আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট যখনই ভিডিও ছাড়ব তোমাদের নোটিফিকেশানে কিন্তু চলে যাবে তো চলো টাটা আজকের মতন এখানেই ইতি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে